রক ভাই আপনার পিছনে কি ওটা দেখেন তো, ইয়াল্লা ওই যে ওই যে ধরে দেন, এর ভিতরে ঢুকছে, এর ভিতরে ঢুকছে, চারিদিকে আটকে ফেলো, কোন দিকে গেছে, ইয়াল্লা কি হচ্ছে সব, আরিফ আমার দিকে তাকাও, কোন রকম যেন বেরোতে না পারে, না ভাই কোন কি বলতিস, আমি এখানে দেখলাম, সাগর তুমি কি শিওর এর ভিতরে আছে, আমি যতটুকু জানি এটা একটা ভয়ানক রাস্তা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন রাস্তার পাশে মনে হচ্ছে কিন্তু পরিষ্কার জায়গা, কিন্তু দেখেন খেজুর গাছের উপরে কি পরিমাণে লতা পাতা শিকড় পাকড় জড়ায় গেছে, বাট এটা কিন্তু একটা রোড ভাই, এটা রোড মানে আপনার এই যে পাশে যে টার্নিংটা এখানে কিন্তু প্রায় আপনার ভারী রাত যত ভারী হয় তত অ্যাক্সিডেন্টটা বেড়ে যায়, মানে দুর্ঘটনাটা বেড়ে যায় প্রায় সময় দেখা যাচ্ছে বাইসাইকেল বা মোটর সাইকেলে যারা আসে এরা হঠাৎ করে দেখেছে সামনে গরু একটা না অনেকগুলো ভাই, কি তাই, হ্যাঁ ভাই একটা না ভাই অনেকগুলো আছে এখানে, বেরোতে না পারে শোক ভাই, আমি শুনেছি এই যে মান্দার গাছ বলা হয় এই গাছে কিন্তু সাধারণত কোনো মানুষ বা জীব জন্তু উঠতে পারে না, এই জন্যই জিন পরি অশরী আত্মা ইরাই নাকি এখানে বেশি বসবাস করে, শিমুল গাছে বসবাস করে, গর্ত ভাই গর্ত আছে নাকি, দাঁড়া 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 দাঁড়াও, সাপ থাকতে পারে কিন্তু, এই জেনপুরি অশরী আত্মা এরা কি মুহূর্তের ভিতরে সাপের রূপটা বেশি নাই না, আপনার ওরা লুকাইতে চেষ্টা করে কিন্তু মানুষকে দেখলে, যখন দেখে যে মানুষ একের অধিক মানুষ হয়ে যায় তখন কিন্তু লুকানোর চেষ্টা করে হঠাৎ করে একটু আবদালে যায়, তো ঠিক আমার যেটা মনে হচ্ছে এখন ভাই এই গাড়িটা দেখে যে হয়তো বা সাপ, সাপের যে ছদ্মবেশ সাপের যে রূপ এটা নিয়ে কিন্তু এখানে লুকা যেতে পারে, এই টার্নিংটা দেখেন এই যে টার্নিং, আমরা যে টার্নিংয়ের কথা বলছিলাম ভাই এই টার্নিংটাই কিন্তু এই ঘটনাটা ঘটে বেশি, ঠিক আছে দুর্ঘটনার এখানেই তো ছিল মনে হলো, শোক ভাই প্লিজ আমার কথাটা শোনেন, আজকে যেহেতু আমরা রেডি না, আমার কাছে কথা হচ্ছে প্রিয় বন্ধুরা যদি চাই তাহলে এখানে এসে আমরা আসলে একটা পুরো একটা বড় ভিডিও করি এখানে, তাহলে কিন্তু আসলে এখানে কি আছে কি হয় না হয় বিভিন্ন ছদ্মরূপ না নিয়ে আসলে আমরা কিন্তু সারা জীবন এই লাঠি বাঁশ নিয়ে কিন্তু আসলে ভূত এভাবে ধরতে পারবো না ভাই, ভূত মানে কি, আমি তো আসলে লাঠি নেওয়ার কারণ আসছে মনে হলো কিছু একটা, আমরা যখন আসি নাই তখন কিন্তু আমরা ক্যামেরা অন করি নাই, তখনই কিন্তু আমাদের বাইকের পিছন দিয়ে একবার বাতাসের মতো চলে গেছে কি যে, তখন কিন্তু আমার কাছে মনে হলো যে শিয়াল ভাই কোয়ালিটি কিন্তু অনেক উঁচা, তখনই কিন্তু আমি লাঠিটা নিছি, তো প্রিয় বন্ধুরা আমরা এখানে রেখে দিচ্ছি কারণ আমরা আসলে আর একটা জায়গায় যাচ্ছি, সে ভিডিওটাও আমাদের গোস্ট হান্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসবে, ফেসবুক পেজে আসবে, এবং এই ভয়ানক রোডে ওই দেখো পিছন থেকে কি মনে হচ্ছে ডাকছি, প্রিয় বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, আমাদের খুব দ্রুত এই ভিডিওটা এখানে আসবে,